দেশ আর পেছনে নয়, স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আনসার সহ সব বাহিনীকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার। সকালে শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির 43তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিএনপির আগুন সন্ত্রাস মোকাবেলা করে আনসার ভিডিপি মানুষকে স্বস্তি দিয়েছিল বলেও জানান শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় গাজীপুর থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নে মুক্তিযুদ্ধেরও দুই যুগ আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনসার বাহিনী। স্বাধীনতার পর নানা চড়াই উতরাই পেরিয়ে ক্রমেই সুসংগঠিত হয়েছে এই বাহিনী। সারা দেশে সুশৃঙ্খল 42টি ব্যাটালিয়নে বিভক্ত এই বাহিনীতে এখন কর্মরত 61 লাখ সদস্য। দেশের সর্ববৃহৎ এই বাহিনী এখন গ্রাম থেকে শহরে কাজ করছেন বীরদর্পে। রোববার সকালে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 43তম জাতীয় সমাবেশে যোগ দিতে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রীতিমাফিক সুসজ্জিত অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে কুচকাওয়াজ মাঠে ঢোকেন সরকার প্রধান। অভিবাদন মঞ্চে দাঁড়ানো প্রধানমন্ত্রীকে মার্চ পাস্টের মাধ্যমে বিভিন্ন কন্টিনজেন্ট ও বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়ন প্যারেডের মাধ্যমে সালাম জানায়। বাহিনীতে বিশেষ অবদানের জন্য আনসার ভিডিপির 180 জন সদস্যকে সেবা ও সাহসিকতা পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, যুগোপযোগী আনসার ভিডিপি গড়তে কাজ করছে বর্তমান সরকার। যুগের সাথে তাল মিলিয়ে যেন আমাদের আনসার বাহিনী চলতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। আমাদের কাছে দাবি দেওয়া করবার প্রয়োজন হয় না, কোন কোন ক্ষেত্রে কোন কোন বাহিনী বা কাদের কী কী প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পারি। আর উপলব্ধি করতে পারি বলেই আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন প্রতিটি প্রতিষ্ঠানেরই আমরা উন্নতি সাধন করি, কাজে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। পেছনে নয়, সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সহিংসতা মোকাবিলা করে মানুষকে স্বস্তি দিতেও সক্ষম হয়েছে আনসার। অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও যখন বিএনপি জামাতজোট শুরু করেছিল, আনসার বাহিনী তার নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করে এই অগ্নিসন্ত্রাস থেকে এদেশের মানুষকে মুক্তি দিতে যথেষ্ট সহায়তা করেছে। তাছাড়া জঙ্গিবাদ সন্ত্রাস দমনেও যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। এই দেশকে আমরা ইনশাআল্লাহ আর পিছনে ফিরে তাকাবে না, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। পরে দেশের বিভিন্ন ব্যাটালিয়নের সমন্বয়ে সম্মিলিত কুচকাওয়াজের মধ্যে দিয়ে শেষ হয় 43তম জাতীয় সমাবেশের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। দেবাশিস রায়, সময় সংবাদ, শফিপুর, গাজীপুর।